আমরা এই পৃথিবীতে বসবাস করি এবং এটাও জানি যে এই পৃথিবীর কোটি কোটি বছর আগে জন্ম হয়েছিল। কিন্তু এই পৃথিবী জন্মের আদিতে কি ছিল এগুলো যদি আমরা ভাবতে যাই তবে আমাদের মাথা ঘুরে ওঠে। কিন্তু কিছু কিছু বৈজ্ঞানিক রিসার্চের দ্বারা আমরা জানতে পারি এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল এবং এই নিয়ে এখনও পর্যন্ত বৈজ্ঞানিকরা রিসার্চ করে যাচ্ছে। আজকের এই আজব গুজবের এপিসোডে তুলে ধরা হয়েছে যে পৃথিবী এবং ইউনিভার্স কিভাবে সৃষ্টি হয়েছে। ভিডিওটা শুরু করার আগে একটি সতর্কবার্তা, এই ভিডিওটিতে কোনোরকমভাবে কোনো ধর্মের কথা বা কোনো কাল্পনিক কাহিনী তুলে ধরা হয়নি, পুরোটাই বৈজ্ঞানিকের পরীক্ষা নিরীক্ষাগুলি তুলে ধরা হয়েছে। অতএব আপনি ধর্ম বিষয়ক বা কাল্পনিক বিষয়ক প্রসঙ্গ তুলে কোনো রকম খারাপ মন্তব্য বা কোনোরকম বিরোধিতা করবেন না। পৃথিবী সৃষ্টির কথা বললে চলে আসে সৌরজগৎ সৃষ্টির কথা। আমাদের পৃথিবী তৈরির প্রায় 100 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয় সৌরজগতের। ইউনিভার্সে ধুলিকণা, ছোট ছোট পাথর এবং গ্যাসীয় পদার্থ ঘুরতে শুরু করে এবং গ্যাসীয় পদার্থ ও ধুলিকণা সম্মিলিত হয়ে এক বড় বিস্ফোরণ ঘটায়। সেই বিস্ফোরণ সৃষ্টি করে সূর্যের এবং অনেক অ্যাস্ট্রোনট ছড়িয়ে ছিটে যায় এবং অ্যাস্ট্রোনটগুলি সূর্যের চারিদিকে ঘুরতে থাকে এবং এ থেকেই তৈরি হয় সৌরজগতে। এবার আসি পৃথিবী সৃষ্টির দিকে। মোটামুটি 4.54 বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়। যখন ছোট ছোট অ্যাস্ট্রোনট ঘুরতে শুরু করে তখন তারা একে অপরের সঙ্গে সংঘর্ষ কেটে থাকে আর এভাবেই গ্রহ তৈরি করতে থাকে। ঠিক একই রকমভাবে পৃথিবীর সঙ্গে থিয়া নামে এক গ্রহের ধাক্কা খায় যার আকার মোটামুটি মঙ্গল গ্রহের মতো। থিয়া ও পৃথিবী ধাক্কার ফলে জুড়ে যায় এবং অনেকে মনে করেন যে এই ধাক্কার ফলে পৃথিবীর কিছু অংশ খসে গিয়ে তৈরি হয় চাঁদের। চাঁদের কথা বললে বলবো, চাঁদ নিয়ে একটা পুরো এপিসোড বানানো যেতে পারে, অর্থাৎ একটা পুরো ভিডিও বানানো যেতে পারে চাঁদ নিয়ে, তা সে নিয়ে একটা ভিডিও বানানোই যেতে পারে। থিয়ার সঙ্গে সংঘর্ষের ফলে উত্তপ্ত হয়ে ওঠে পৃথিবী, গলিত লাভার সমুদ্র ঠকপক করতে থাকে চারিদিকে আর চারিদিকে ছেয়ে যায় কালো মেঘে। সেই মেঘ থেকে সৃষ্টি হয় বৃষ্টির আর কোটি কোটি বছর ধরে হতে থাকে মুষলধারে বৃষ্টি এবং বৃষ্টিতে জমতে থাকে লাভা এবং পৃথিবী হয়ে ওঠে জলময় এবং জমতে থাকে বরফ এবং সৃষ্টি হয় সাগর মহাসাগরে এবং সৃষ্টি হয় ছোট ছোট মহাদেশের। সেই মহাদেশগুলি একে অপরের সঙ্গে যুক্ত হতে থাকে এবং সৃষ্টি করে এক বড় মহাদেশের, যেটা হয়েছিল মোটামুটি 3.4 বিলিয়ন বছর আগে। মোটামুটি 3.5 বিলিয়ন বছর আগে প্রথম সালোক সংশ্লেষ পদ্ধতিতে সৃষ্টি হয় অক্সিজেনের। পাথরের গায়ে জন্মানো নীলচে সবুজ শ্যাওলা থেকে প্রথম অক্সিজেন আসে, তবে এটা ভালো কাজ করেনি। এই অক্সিজেন উপস্থিতির কারণে এমন কিছু ব্যাকটেরিয়া মারা যায় যারা অক্সিজেন সহ্য করতে পারে না। আর এভাবেই 2.4 বিলিয়ন বছর আগে পৃথিবীতে অক্সিজেন অনেক পরিমাণে বেড়ে যায়, যাকে বলা হয়ে থাকে গ্রেট অক্সিজেনেশন ক্রাইসিস। প্রথম মহাদেশ তৈরি হওয়ার পর তেমন কিছু পরিবর্তন ঘটেনি পৃথিবীতে, একঘেয়ে সময় গেছে, মহাদেশ তেমনভাবে নাড়াচাড়া করেনি, তেমনভাবেও প্রাণেরও উন্নতি ঘটেনি। 750 মিলিয়ন বছর আগে হঠাৎ করে একটি বড় মহাদেশ অন্যদের থেকে আলাদা হয়ে যায়। এ সময় পৃথিবী একেবারে ঠান্ডা হয়ে এক বিশাল বরফের গোলায় রূপান্তরিত হয় এবং এক ভয়ঙ্কর শীতের সৃষ্টি হয় পৃথিবীতে। প্রায় 650 মিলিয়ন বছর আগে বায়ুমণ্ডলে আরও একবার বাড়তে শুরু করে অক্সিজেন এবং এ সময়ে সমুদ্রপৃষ্ঠে জন্ম হয় প্রাণীর। প্রথমে সৃষ্টি হয় এককোষী জীব, এরপর এককোষী থেকে দুকোষী জীব এবং দুকোষী জীব থেকে সৃষ্টি হয় বহুকোষী জীব, আর এভাবেই হতে থাকে প্রাণের বিস্ফোরণ।
আর এই সময় উদ্ভব হয় শিকার ও শিকারী। এবং কিছু কিছু জীব জল থেকে স্থলে আসতে শুরু করে, আর এর থেকে সৃষ্টি হয় উভচর প্রাণী। আর এভাবেই চলতে থাকে পৃথিবী। এরপর 230 মিলিয়ন বছর আগে সৃষ্টি হয় সবচাইতে বড় জীব ডাইনোসর, এবং এরা পৃথিবীতে প্রায় রাজত্ব চালিয়েছে বললেই চলে। এরপর 199 মিলিয়ন বছর আগে সৃষ্টি হয় ফ্লাইং র্যাপিডাইলস বা বড় বড় ডানাওয়ালা পাখি। ডাইনোসর ও র্যাপিডাইলের মধ্যে প্রায় সংঘর্ষ হতো। এইভাবেই চলতে থাকে, এবং প্রায় 65 মিলিয়ন বছর আগে আবার প্রাণীকুল ধ্বংস হয়, অর্থাৎ র্যাপিডাইলস ও ডাইনোসর ধ্বংস হয়। কারণ একটাই, উল্কা এসে পড়ে পৃথিবীতে এবং পৃথিবীকে প্রায় প্রাণহীন করে ফেলে। বিলুপ্তি হয় ডাইনোসরের ও র্যাপিডাইলস। এভাবেই চলতে থাকে পৃথিবী, এবং 63 মিলিয়ন বছর আগে আবারও দেখা দেয় প্রাণী, এবং 45 মিলিয়ন বছর আগে জন্ম হয় উন্নত ও আধুনিক প্রাণীর। প্রায় 6 মিলিয়ন বছর আগে দেখা দেয় আদিম মানুষ ও শিম্পাঞ্জি জাতীয় প্রাণী। আর এভাবেই সময় চলতে থাকে, এবং 1.4 মিলিয়ন বছর আগে মানুষ আগুনের ব্যবহার শিখে, আর এভাবেই মানুষ উন্নত সাধন করতে থাকে, শিকার করতে শিখে, এবং পরবর্তীতে চাষ করতে শিখে। এবং এইভাবেই যতই দিন যেতে থাকে মানুষ ততই উন্নত হতে থাকে, আর এভাবেই মানুষ হয়ে ওঠে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী। এবং বৈজ্ঞানিকের অগ্রগতির ফলে আজ মানুষ চাঁদে যেতে সক্ষম হয়েছে, এবং সব কিছু উন্নত করতে সক্ষম হয়েছে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করুন, এবং এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন, যাতে তারা আগ্রহ হয়ে এইসব জিনিস দেখে তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এবং এইরকম জিনিস আরও দেখতে হলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।